হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিউয়ার্স, আপনাদের বেগুন গাছের পাতা কি ঠিক এরকম কুঁকড়ে যাচ্ছে? আপনাদের বেগুন গাছে ফুল আসছে, কিন্তু কয়েকদিনের মধ্যে ফুল কি ঠিক এভাবে ঝরে পড়ে যাচ্ছে? আপনাদের বেগুন গাছের পাতার নিচে সাদা মাছির উপদ্রব বেড়েছে? এছাড়াও বেগুন বাঁকা হয়ে যাচ্ছে, অর্থাৎ গাছে ছোট বেগুন ধরছে কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে। এছাড়াও ছোট পাতা রোগের উপদ্রব বেড়ে গেছে, দূর হচ্ছে না। আপনাদের বেগুন গাছের বেগুন কি ঠিক এরকম পচে যাচ্ছে? পাতা কি হলুদ হয়ে যাচ্ছে? এক পর্যায়ে গাছটাই মারা যাচ্ছে, এর পাশাপাশি সাদা আবরণ পড়ছে পাতার উপর? তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে সব কিছু সমাধান পাবেন এবং গাছে বেশ বড় বেগুন ধরাতে পারবেন। চলুন দেরি না করে সঠিক উপায়টি আমরা জেনে নেই। শুরুতেই চলুন জেনে নেই বেগুন গাছের পাতার উপর সাদা আবরণ কেন পড়ে। এটি মূলত পাউডারি মিলডিউ নামক রোগের কারণে হয়ে থাকে। এতে এক ধরনের ছত্রাকের উপদ্রব হয়। এটি দূর করতে হলে আপনাদেরকে থিওভিট 1 চামচ 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করে দিতে হবে, এতে চলে যাবে। এবার অনেকেই বলেছেন আপনাদের বেগুন গাছে বেশ ভালো বেগুন ধরাতে চান, কিন্তু বেগুন আসার পরে দেখা যায় অনেক বেগুন ঠিক এভাবে পচে যায়। হ্যাঁ ভিউয়ার্স, এই রোগটির নাম বেগুনের ফল পচা রোগ। এই রোগটি হলে অবশ্যই সেই আক্রান্ত বেগুনটিকে গাছ থেকে তুলে অপসারণ করবেন এবং আক্রান্ত গাছে নাটিভো 75 WP, এটি আপনারা 40 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করে দেবেন। এক্ষেত্রে অবশ্যই আসল নাটিভো চিনতে ভুল করবেন না। কেনার সময় অবশ্যই যাচাই করে কিনে নেবেন, কেননা আসল নেটিভো কিছুটা ক্রিমি হোয়াইট হয়, কিন্তু যে নকলটি সেটি কিছুটা ডার্ক কালার বা ডিপ কালার হয়। এছাড়াও অবশ্যই গাছের চারপাশে কোনো মতেই আগাছা জন্মাতে দেবেন না, কেননা আগাছা হলে সেই গাছে পোকামাকড়ের উপদ্রব হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আগাছাগুলোকে গাছের চারপাশ থেকে অপসারণ করুন, এবং অপসারণ করা হয়ে গেলে দেখবেন গাছের বৃদ্ধিটা বেশ ভালো হচ্ছে, ফলে পোকামাকড়ের উপদ্রব অনেকটাই কমে যাবে। এবং অবশ্যই নিয়মিত জৈব সার প্রয়োগ করুন গাছের চারপাশে ভালো ফলনের জন্য। ভিউয়ার্স, আপনারা অনেকেই বলেছিলেন আপনাদের বেগুন গাছে বেশ ভালো বেগুন এসেছে, কিন্তু পাতাগুলো ঠিক এভাবে হলুদ হয়ে পরবর্তীতে শুকিয়ে ঝরে যাচ্ছে। এটি হচ্ছে নাইট্রোজেন ঘাটতির কারণে ও সাদা মাছির উপদ্রবের কারণে। তাই অবশ্যই গাছের চারপাশে নিয়মিত নাইট্রোজেন সার প্রয়োগ করুন সুষম মাত্রায়। এতে দেখবেন গাছের বৃদ্ধির পাশাপাশি গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে না। ভিউয়ার্স, অনেকেই বলেছেন আপনাদের বেগুন গাছের এই তুলসীর পাতা রোগ বা ছোট ছোট পাতা হয়ে যায়, যাকে বলা হয় ছোট পাতা রোগ। এটি মাইকোপ্লাজমা নামক ক্ষুদ্র জীবের প্রভাবে হয়ে থাকে। তবে এর বাহক হচ্ছে সকল প্রকার শোষক পোকা, যেমন সাদা মাছি, অ্যাফিড বা জাপ পোকা, এছাড়াও অন্যান্য শোষক পোকা। আপনি যদি শোষক পোকা নিধন করতে পারেন তাহলে এটি হবে না। এই সমস্যাটি যেন না হয় সেজন্য আপনাকে ক্লোরোপাইরিফস গ্রুপের যে কোনো কীটনাশক প্রয়োগ করতে হবে, 2 মিলিহারে প্রতি লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করুন। এবং অবশ্যই গাছ যখন বৃদ্ধি পেতে থাকে তখন প্রয়োগ করুন, দেখবেন এই সমস্যাটি আর হচ্ছে না, আর হয়ে গেলে তুলে ফেলে দিন। এবার রয়েছে অনেকে বলেছিলেন আপনারা গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে। ভিউয়ার্স, গাছের পাতা দুইভাবে কুঁকড়ে যেতে পারে, একটি হচ্ছে উপরের দিকে আর আরেকটি হচ্ছে নিচের দিকে। যদি নিচের দিকে পাতাগুলো কুঁকড়ে যায় তাহলে বুঝতে হবে সেখানে সাদা মাছির উপদ্রব হয়েছে বা অ্যাফিডের উপদ্রব হয়েছে, কিন্তু যদি উপরের দিকে হয় তাহলে বুঝতে হবে সেটি পাতা কুঁকড়ানো সমস্যা। ভিউয়ার্স, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এই পাতাগুলো দেখুন নিচের দিকে কুঁকড়ে আছে, এটি কিন্তু জাপ পোকার প্রভাবে হয়েছে। ভিউয়ার্স, আপনাদের খুব ভালোভাবে একটু দেখিয়ে দেয়, যদি আপনারা সেই পাতাটিকে এভাবে ভেঙে নেন, নিয়ে যদি আলাদাভাবে দেখেন দেখবেন ছোট ছোট হলদে কালারের পোকা রয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, এগুলো জাপ পোকা। এগুলো দূর করতে অবশ্যই আপনাকে 2 চামচ ডিটারজেন্ট পাউডার 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করে দেবেন নিচের পাতার দিকে, দেখবেন কত তাড়াতাড়ি এই পোকার উপদ্রব চলে গেছে। এছাড়াও অনেকে বলেছিলেন আপনাদের পাতার কিনারায় হলুদ হয়ে যাচ্ছে, এক পর্যায়ে পুরো পাতাটি হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এই তো দেখুন ভিউয়ার্স, এটি হয়েছে সাদা মাছির প্রভাবে। এই সাদা মাছি আক্রমণ করলে পাতার কিনারা দিয়ে প্রথমে হলুদ হয়, এভাবে আস্তে আস্তে পুরো পাতাটি হলদে করে দেয়।
এবং পাতাটি দেখা যায় নিচে সাদা আবরণ পড়ে আছে। আসলে এই সাদা আবরণগুলোই সাদা মাছি পোকা, এটিও এক ধরনের শোষক পোকা। এগুলো দূর করার জন্য আপনারা ক্লোরোপাইরিফস বা ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো কীটনাশক স্প্রে করে দেবেন। ভিউয়ার্স, আপনারা অনেকেই বলেছেন আপনাদের বেগুন গাছের বেগুনগুলো বেশ ছোট সাইজ হচ্ছে ও বেঁকে যাচ্ছে, এটি আসলে সাদা মাছির জন্য। সাদা মাছি দূর করতে পারলে এটি হবে না। এছাড়াও অনেকে বলেছিলেন ফুলগুলো ঠিক এভাবে ঝরে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে, এটি দূর করার জন্য অবশ্যই আপনাদেরকে একটি উপাদান স্প্রে করতে হবে, সেটি হচ্ছে ফ্লোরা বা মিরাকুলান। এগুলো আপনারা 2 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে যদি স্প্রে করতে পারেন বা ফুল আসার সময় বা ফুল আসার পর, তাহলে দেখবেন ফুলগুলো টিকে যাচ্ছে। এতে করে আপনারা বেশ ভালো ফুল ধরাতে পারবেন আপনাদের একটি বেগুন গাছে এবং ভালো বেগুন আসবে। ভিউয়ার্স, আপনারা অনেকেই বলেছিলেন এমন কোনো ঔষধ আছে যা স্প্রে করলে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা হবে না? হ্যাঁ ভিউয়ার্স, একটাই ওষুধ, সেটি হচ্ছে ট্রেসার 45 SC। এটি আপনারা 0.5 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করে দেবেন। এতে করে দেখবেন আপনাদের বেগুন গাছের যে বেগুন রয়েছে বা বেগুন গাছের ডগা ছিদ্রকারী পোকা রয়েছে, এগুলোর উপদ্রব একেবারে কমে যাবে। ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।